ভোট নিতে আসছে, আইসিতেছে, বাড়ির পরিস্থিতি খারাপ, বলছে যে বৌদি আমি তোমাকে একটা ঘর সাহায্য করে দিব, সবাই মিলে সাহায্য উঠায় তাই আমাকে একটা ঘর দিচ্ছি বা বলেছি বেন থেকে আমাদের পাড়ারে ছেলে ও গৌরী রায় ওর বউয়ের নাম, বলছি আমি অঞ্চল যাইয়ে বলছি, বলে প্রধানকে জানান, সে এমনি তো করে দিল না, আমাকে পরে একটা প্লাস্টিক দিছে, ওইটাও আমি মিথ্যা কথা বলবো না, টিন আইনে কয়টা ও সবাই মিলে চাঁদা উঠায় কয়টা টিন আইনে আমাকে ঘরটা উঠায় দিচ্ছে থাকার জন্য ছাপড়া ঘর। সমস্যা না হলে আপাতত আমি তো থাইটা নিতে পারবো, তারপরে পরে কি করে এখন আমাদের সরকার থেকে কি বলে দেখি, পার করুক বা নিজে মুখে ভারবালি আছে বললেও আমরা ওটা করে দেব। এখনো যদি উনি বলতেন যে না আমার যে পার্টি সিপিএম পার্টি জিতেছে ওই বুঝা হতো, যে তারপর তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে ওটা করছে, যদি তার বাদেও যদি উনি আসতেন তাহলেও আমরা এরকম দিতে পারতাম বলে কোনো অসুবিধা নেই। লিখিত কোনো লিখিত কোনো রকম কাগজ আমাদের কাছে আছে, হচ্ছে ঝড়ে ভেঙে পড়ে পড়ে যাওয়ার পর ওনাদের তো থাকার মতো সেরকম জায়গা নেই, তো পাশে একটা স্কুল আছে সরকারি স্কুল, ওই স্কুলের মধ্যে ওনারা আছে, তো আমরা আমাদের তো দেখেও খারাপ লাগতেছে না ওনাদেরকে দেখে, তো আমরা সব ছেলে পেলেরা মিলে ছোট বড় সবাই মিলে সহযোগিতা করে আমরা ওনাদেরকে থাকার মতো একটা জায়গা করে দিচ্ছি।